আমার নাম হীরা মাইতি, কামারহাটি জাফরাবাদ আমার বাড়ি। আমি এক মেয়ের বাড়ি 16 তারিখে ছিলাম, ওখানে ইয়ে হয়েছে, চা খাচ্ছি পড়ে যাচ্ছে, জল খাচ্ছি পড়ে যাচ্ছে হঠাৎ। তারপরে মেয়েকে বলছি, মেয়ে দেখছে, তখন ওরা দেখলো যে আমার ঠোঁটটা বেঁকে গেছে, তারপরেই ঠোঁট বেঁকে আছে। তার সন্ধেবেলা এরকম মাথা ঘুরছে, মাথা সব জিনিস ঘুরছে, এই যে যার যে যেখানে আছে সব ঘুরছে। তখনই আমার সবাই অনেক কিছু আমাকে যত্ন করছে, করে ছেলেকে ফোন করলো, ছেলে গাড়ি নিয়ে আমাকে নিয়ে এসে একদম নারায়ণেতে নিয়ে চলে এলো। আমাকে ডাক্তার দেখালেন, ডাক্তার দেখলেন, দেখে আমার ট্রিটমেন্টটা যা ওষুধ লাগে লিখে দিয়েছেন, লিখে তারপরে আমার অপারেশানের ডেটটাও দিয়ে দিয়েছে। ডাক্তারকে দেখে, ডাক্তার আমাকে যত্ন সহকারে দেখেছেন, দেখে আমার ওষুধ লিখে দিয়েছেন, দিয়ে তারপরে আমি বাড়ি গেছি। বাড়ি গিয়ে আমার ডেটও দিয়েছে অপারেশান করার, 2 তারিখে ডেট দিয়েছে, 2 তারিখে এনজিওগ্রাম হলো, বললো এনজিওগ্রাম হবে, হয়ে ওইটা। তারপরে হসপিটালে ওই বাড়িতে আছি, বাড়িতে থেকে তারপরে আমার অপারেশানের ডেট দিয়েছে, অপারেশান হলো, অপারেশানটা আমার সাকসেসফুল হয়েছে। আর অন্য অসুবিধা এখন হচ্ছে না, যে যে অসুবিধাগুলো হচ্ছিলো এখন সে অসুবিধাগুলো হচ্ছে না, এখন আমি ভালো আছি। হসপিটালের পরিষেবা আমার খুব ভালো লেগেছে, সবাই যত্ন করে আমার দেখেছে, সিস্টাররা দেখেছে, ডাক্তার, আমি 3টে ওয়ার্ডে পাল্টে পাল্টে এসেছি, ডাক্তারও আমাকে ঠিকভাবে দেখাশোনা করেছে, প্রত্যেকবারই দেখে এসেছে, কেমন আছেন জিজ্ঞাসা করেছেন, মা কেমন আছেন বলে জিজ্ঞাসা করে কী কী করতে হবে সেও বলেছে। আজকেও ডাক্তারবাবু এসেছিলেন, এসে জিজ্ঞাসা করে গেলেন, আমিও বললাম বলছে কিছু হচ্ছে কি না জিজ্ঞাসা করে, তারপরে আমি বললাম আমার এখন আর কিছু অসুবিধা হয় না। এই সব দিদিরাও আমার খুব যত্ন করেছে, 3টে ওয়ার্ডে ছিলাম, 3টে দিদিরাও আমাকে খুব যত্ন করে দেখেছে, আমার যত্ন করার যেরকম করতে হয় করেছে। নমস্কার, আমি ডক্টর আরএন কর্মকার, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, নারায়ণ মাল্টি স্পেশালিটি হসপিটাল, যশোর রোড, কলকাতা। করোনারি আর্টারিতে ব্লকেজের বিভিন্ন ধরন হয়ে থাকে, তার মধ্যে কিছু ধরনের ব্লকেজ যেগুলো খুব ক্যালসিয়াম থাকে, যেগুলোতে ব্লকেজের মানে ব্লকেজ রিপেয়ারের জন্য যারা অনেকেই আসেন, তাদের মধ্যে যাদের ধমনিতে ব্লকেজ ক্যালসিয়ামের ঘনত্ব খুব বেশি থাকে, তাদের ক্ষেত্রে এতদিন পর্যন্ত আমাদের মানে এই বারসাতের বুকে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ব্লকেজ পেলে আমরা সরাসরি বাইপাসের জন্যই পাঠিয়ে দিতাম, কারণ এই ধরনের ব্লকেজ রিপেয়ার করার জন্য যে ধরনের সফিস্টিকেটেড প্রসিডিওর দরকার সেই ধরনের প্রসিডিওর আমাদের এখানে ফিজিবল ছিল না। কিন্তু রিসেন্টলি আমাদের এক পেশেন্ট যার বয়স অ্যারাউন্ড 74, সেই একজন ভদ্রমহিলা, উনি আমাদের কাছে আসেন, যখন তখন তার অল্প হাঁটলেই বুকে ব্যথা, এই ধরনের সমস্যা নিয়ে আসেন, এবং অ্যানজিওগ্রামে আমরা দেখি ওই যে ধরনের ব্লকেজের কথা বললাম, যে ক্যালসিয়ামযুক্ত একটা ব্লকেজ, যেগুলোতে সাধারণভাবে অ্যানজিওপ্লাস্টি করা সম্ভব হয় না। তবে আমাদের এই বারাসাতের বুকে আমরা এই প্রথমবার এক ধরনের ডিভাইস ইউজ করলাম, যাতে কিন্তু এই ধরনের লিশন, এই ধরনের ব্লকেজগুলোকে আমরা ইন্টারভেনশনের মাধ্যমে মানে অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে সেই ব্লকেজগুলো আমরা রিপেয়ার করেছি। এই ব্লকেজ এই পদ্ধতিটার নাম হচ্ছে রোটাবলেশন। রোটাবলেশনে যেটা করা হয়, যে একটা ডিভাইস থাকে তার মাথায় ডায়মন্ড মানে হীরের কিছু চূর্ণ ওখানে লাগানো থাকে, যেটা খুব হাই স্পিড রোটেট করে, এবং রোটেট করে বলেই ওই ক্যালসিয়ামযুক্ত যে শক্ত পদার্থ যেটা ব্লকেজের কারণ এবং পেশেন্টের কষ্টের কারণ, সেই ব্লকেজটা কিন্তু ইন্টারভেনশনের মাধ্যমে মানে জাস্ট পিন হোল আঙুলের বা হাতের বা পায়ের একটা সামান্য ছিদ্রের মাধ্যমে পুরো ব্যাপারটা করা সম্ভব হয়েছে। অপারেশনের সময় বা অপারেশনের পরে পেশেন্ট কমফোর্টেবল আছেন, এবং বাইপাসের যে সমস্যা যেটা বুক কেটে অপারেশন করতে হয় সেই, এবং পেশেন্ট ভেন্টিলেশনে থাকে, বেশ কিছুদিন হসপিটাল স্টে রাখতে হয়, সেরকম সমস্যার মধ্যে পেশেন্টকে যেতে হয়নি, যেটা অবভিয়াসলি একটা অ্যাডভান্টেজ অফ পিটিসিএ মানে অ্যানজিওপ্লাস্টির যে অ্যাডভান্টেজ ওভার বাইপাস। তো ফলে এখন আমরা এই ধরনের ডিভাইস ইউজ করার পরে পেশেন্ট অপারেশনের 2 দিন পরেই পেশেন্ট বাড়িতে যাওয়ার মতো সিচুয়েশনে চলে আসে, পরের দিন থেকে পেশেন্ট রাদার সেদিনের সন্ধ্যেবেলা থেকে পেশেন্ট কুড ওয়াক, পেশেন্টের এই ঘটনা যেদিনে হয় অ্যানজিওপ্লাস্টি তার পরের দিন থেকে পেশেন্ট হাঁটাহাঁটি করতে পারেন, এবং জাস্ট 2 দিন পরে পেশেন্টকে ডিসচার্জ করে দেওয়া হয়। তো এটা আমাদের একটা সাকসেস স্টোরি, কারণ আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করলাম আমাদের এই সেন্টারে, কারণ এখানে আমরা প্রথম থেকে যে ধরনের প্রসিডিওর করে এসেছি এটা তার মধ্যে
ওয়ান অফ দ্য সফিস্টিকেটেড প্রসিডিওর্স, যেটা যেটার উপরে দাঁড়িয়ে এবার ভবিষ্যতেও আমরা এই ধরনের বা ইচ্ছে আরও বেশি প্রসিডিওর হয়তো আমরা করতে পারবো।